আপনারা সবাই জানেন যে পাঠাও বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্র্যান্ড। আজকে আমি আপনাদেরকে পাঠাওকে একটু ভিন্নভাবে পরিচয় করিয়ে দিব যে পাঠাও তাদের উপার্জিত টাকা কাদেরকে ডোনেট করে। আমরা গুগলে যে ট্রান্স ইন্ড লিখে সার্চ করব, তো ট্রান্স ইন্ড লিখে সার্চ করার পর একটা ওয়েবসাইট আসবে ওদের, আমরা ওয়েবসাইটে ঢুকব। ওদের ওয়েবসাইটে ঢোকার সময় এভাবে সমকামিতার সিম্বলটি আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার লোগো। ট্রান্সজেন্ডার ওয়েবসাইটে ঢুকতেই এভাবে ট্রান্সজেন্ডারের লোগো আমাদের সামনে দৃশ্যমান হবে। আপনি যদি গুগলে ট্রান্সজেন্ডার আইকন লিখে সার্চ করেন তাহলে তাদের এই আইকনটি আসবে, তাদের ট্রান্সজেন্ডারের এই লোগোটি চলে আসবে। এখানে অনেকগুলো ট্রান্সজেন্ডার আইকন দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ট্রান্সজেন্ডার ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে তাদের কার্যক্রম কী, তারা কিভাবে করছে, কাদেরকে নিয়ে কাজ করছে তারা, এবং কিভাবে কাজ করছে। তাদের সাথে কারা কারা জড়িত সেটাও দেখতে পাবেন এখানে। ওয়েবসাইটের হোম পেজ থেকে অ্যাবাউটে গেলে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এখানে তাদের বিস্তারিত দেওয়া আছে, তাদের অ্যাবাউট দেওয়া আছে। ট্রান্সজেন্ডার কাদের দ্বারা পরিচালিত বা কারা এটা পরিচালনা করে এখানে তাদের নামও দেওয়া আছে, ছবি সম্বলিত তাদের নাম দেওয়া আছে। যারা পরিচালনা করে এখানে তাদের সবাইকেই দেখতে পাবেন। হোম পেজ থেকে ইম্প্যাক্টে ক্লিক করলে এখানে দেখা যাবে ট্রান্সিট কী নিয়ে কাজ করছে এবং তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা এখানে পুরোপুরি ক্লিয়ার দেখা যাবে। এখানে দেওয়া আছে, দেখেন, আওয়ার জার্নি, এ জার্নি অফ ট্রান্স এম্পাওয়ারমেন্ট, ট্রান্সিট ইজ এ বাংলাদেশিস ফার্স্ট ইভার ইউথ লিড অর্গানাইজেশন হুইচ ওয়ার্কস টু ব্রাইট দ্য গ্যাপ বিটুইন দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি লোকালি কল্ড হিজড়া। ট্রান্সিট কত বড় বদমাইশ যে এরা হিজড়াদের সাথে ট্রান্সজেন্ডারকে মিলিয়ে ফেলছে, তারা হিজড়াদেরকে বলছে ট্রান্সজেন্ডার। এই অসভ্য ট্রান্সজেন্ডার সংগঠনকে যারা স্পন্সর করছে, অর্থায়ন করছে, সহযোগিতা করছে, নিচে তাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে তাদেরকে যারা সহযোগিতা করছে, তাদেরকে যারা স্পন্সর করছে তারা হচ্ছে এরা। এর মধ্যে হচ্ছে ইউএনডিপি, ইএমকে সেন্টার, পাঠাও, জেই প্রজেক্ট সহ আরেকটি প্রতিষ্ঠান। আমাদের কাছে এটা স্পষ্ট যে ট্রান্সজেন্ডার নামক এই অসভ্য মতবাদকে যারা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের মধ্যে পাঠাও একটি অন্যতম প্রতিষ্ঠান। পাঠাও হচ্ছে আমাদের টাকায় আমাদের দেশে আমাদের সংস্কৃতি বিরোধী এই ট্রান্সজেন্ডার মতবাদকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়।